জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কী করছি সেটা লিখতে গেলে তো পুরো ব্লগটা দেখতে হবে। আর এখন দুপুর দুটো বাজে, এখন থেকে আমি আমার ব্লগটা কন্টিনিউ করলাম। একটি বাজে হাতে স্ট্রেটনার, এখানে জুতোটা সেট করছি, চলো সাথে থাকো দেখতে। ফাইনালি তখন দেখো দুটো স্ট্রেটিং করতে করতে এখন আমরা অলমোস্ট রেডি, আর একটু পরে গাড়ি আসবে, বেরিয়ে যাবো। তো আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি হচ্ছে পুরীতে, আর আমাদের ট্রেন হচ্ছে আজকে বিকাল 7:05। তো এরপর তোমাদের সাথে যখন দেখা হবে ট্রেনেই দেখা হবে, কারণ আমাদের সাথে হিউজ লাগেজ আছে, তো সমস্ত লাগেজ নিয়ে তো আর কথা বলতে পারবো না, মানে সব ক্যারি করতে হবে। তো ট্রেনে উঠে ফাইনালি দেখাচ্ছি, আর সবাই সাথে তুমি পরিচয় করিয়ে দেবো, সেটা আমি ট্রেনে উঠে করবো, ট্রেনে উঠে তোমার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দেবো। ফাইনালি দেখতেই পেলে যে আমরা এখন পুরী ঢুকে গেছি, আর এখন প্রায় ভোর, ওই এখন মানে ভোর হয়নি, সানরাইজও হয়নি। আর আমাদের হোটেলের এটা একদম, আমরা যেহেতু টপ ফ্লোরে ছিলাম তো এখান থেকে পুরো হোটেলের ভিউটা, এটা ঠিক তারা প্যালেসের পাশেই ছিল, মানে রোড ক্রস করলেই আমাদের বিচ ছিল। আর নাম ছিল আমাদের হরিণ গেস্ট হাউস, তো আমি ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দেবো। আর এটা ছিল আমাদের হোটেলের ছাদ, যেটা থেকে এখন বুঝতেই পারছো যে আমি পরে ভয়েস ওভার দিচ্ছি। আর এই যে পেছনে হচ্ছে সি বিচ, একদম রুম থেকে সি বিচ দেখা যায়। তো এই হোটেলে এটাই, যেটা আমাদের খুব ভালো লেগেছে। আর হোটেলের ব্যবস্থা খুব ভালো, চারপাশটা দেখো তখনও সকাল হয়নি, তো খুব নিস্তব্ধ। এই যে এটা হচ্ছে মেন রোড, স্বর্গদ্বার রোড, যেটা কানেক্ট করছে, আর রোড পেরোলেই তো ওই পাশে সি বিচ দেখতেই পাচ্ছ। আর এখানে দুষ্টু দাঁড়িয়ে আছে, আর এই যে চারপাশটা খুব সুন্দর, খুব সুন্দর একটা ভিউ, মানে মনে হবে খালি দাঁড়িয়েই থাকি, দাঁড়িয়েই থাকি, আর কিছু করার নেই। এর সামনে একটা সুন্দর গ্রিনারি আছে। হ্যাঁ স্টার্ট, ছুটবি না আবার এইভাবে